স্বস্তি ফিরতে শুরু করেছে ডিমের বাজারে। পাইকারি আড়তে ডজন বিক্রি হচ্ছে ১২১ টাকায়। এক সপ্তাহের মধ্যে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। তবে খুচরা বাজারে এখনও চড়া ডিমের দাম। মনির হোসেন দুপুর আরেকটি রিপোর্ট। গেল এক মাস আগে কয়েক দফা দাম বেড়ে ডিমের হালি খুচরা বাজারে বিক্রি হয় ৫৫ টাকার উপরে। তবে বর্তমানে তেজগাঁও ডিমের আড়তে দাম নেমে ১০০ ডিম বিক্রি হচ্ছে ১০১০ টাকায়। প্রতি পিসের দাম পড়ে গড়ে ১০ টাকার মতো। পাইকারি এখানে তো যদি ৯ টাকা ৮০ পয়সা বা ১০ টাকা বিক্রি করে, খুচরা বাজার তো আরেকটা দুইটা হাত আছে, সে কিন্তু এটা বিক্রি করতে পারবে না। তার তার ২০-২৫ পয়সা বাড়াইয়া বিক্রি করতে হবে। সেই পর্যায়ে যে মনে করেন ৪২-৪৫ টাকা হালি বিক্রি করবে খুচরা বাজারে, আর ১২৫ টাকা বিক্রি করবে ডজন। বর্তমান সিচুয়েশনের সামনে আরও কমলে আরও কম বিক্রি করবে। তিনি আরও বলেন ডিমের দাম আরও কমবে। তার হিসেবে ভোক্তা পর্যায়ে ১২৫-৩০ টাকায় ডিমের ডজন বিক্রি করলে লোকসান হওয়ার কথা নয়। খুচরা পর্যায়ে আগামী এক সপ্তাহের মধ্যে ১২০ টাকা ডজন, ৪০ টাকা হালি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু বাজার সর্বনিম্ন দিকে যাচ্ছে, সেই হিসেবে আশা করা যাচ্ছে। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, অনেকটা নিরুপায় হয়ে কিনতে হচ্ছে ভোক্তাদের। তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কিছুক্ষণ আগে আমাদেরকে জানালেন এই বাজারে ১০০ ডিম বিক্রি হচ্ছে ১০১০ টাকায়। তবে তার এই যে আড়ত রয়েছে, সে আড়ত থেকে মাত্র ৫০ গজ দূরত্বে এখানে যে ছোটোখাটো যে দোকানগুলো দেখছেন, সেই দোকানে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে খুচরা বিক্রি করছেন ১০০ ডিম ১০৬০ টাকায়। এই ৫০ গজের দূরত্বের তফাতে দেখা যাচ্ছে যে ৫০ টাকা ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। আজকে কত টাকা করে কিনলেন যে ডিম এখানে? আপনার আমি ১২০ পিস কিনছি ১০৭২ টাকা। ১০৭২ টাকা কি ১২০ পিসের দাম? আর এখানে আপনার শো পড়তেছে তাহলে কত? শো পড়তেছে ১০৬০। আর আপনি প্রতিদিন কত ডিম নেন এই বাজার থেকে? আমি প্রতিদিন ডিম নিয়ে ধরেন ১০০-১৫০ ডিম নিয়ে। আজকে কত ১০৬০-এর রেট? হ্যাঁ, আজকে বাজার রেটে। গতকালকে কত ছিল? গতকালকে ছিল ১০৬০-৯০ টাকা। ১০৬০-৯০ টাকা ছিল, আজকে ৩০ টাকা কমছে। আপনি কিনছেন কত করে ডিমটা? আমি কিনছি ১০৫০ টাকা, বেচলাম ৬০ টাকা ১০ টাকা লাগে। আপনাদের ডিম ব্যবসায়ী যে সভাপতি আছে তিনি তো বলতেছে ১০১০ টাকা হলে ১০০ ডিমের দাম, তাহলে আপনি ১০৫০ টাকাতে কিনছেন কেন? বাজারে আছে ৬০ টাকা আছে, দুইটা দোকান পরে ১০১০ টাকা বেচতে আছে, আর আপনি এখানে ১০৬০ টাকা এই খুচরা তাকে দিলেন বিক্রি করলেন, তাহলে এত দামের তফাত কেন? এটা হচ্ছে পাইকারি, আর যা আছে তাই। ডিমের শ ১১০০ টাকা। আপনি কত টাকা দিয়ে গতকাল রাতে কিনেছিলেন এই ডিমের ১০০ ডিম? কত টাকা দিয়ে কিনেছিলেন? আমাদের বর্ষে কত? ১০০০ পড়ছে। তো আপনাদের যে এই তেজগাঁয়ে যে ডিম ব্যবসায়ী যে সমিতি রয়েছে, সমিতি তো বলছে যে ১০০ ডিম গতকালকে রাত্রের বাজারের দাম ছিল ১০১০ টাকা, আর আপনি বলছেন ১৭০ টাকা। আপনি কি বাড়তি দামে কিনেছেন? কাঁচামাল একদম বিক্রি, কাঁচামাল বিভিন্ন দাম বিক্রি করতে হয়, এই লোক আর কি নাম আসতে পারে। তাহলে এই যে ৫০ গজ দূরত্বের মধ্যে দামের এত তফাত, এটা কেন? ওই যে বাজার ওঠানামা করে বা বাজার হাফডাউন করে ওঠানামা হাফডাউন করতেছে, ডেইলি বাজার কমতেছে, ধরে ধরে ব্যস্ত আছে, আর কিছু কারণ নেই এই আর কি। এই আপনি যে ১০০ ডিমতে কত টাকা মুনাফা করলেন? ৩০ টাকা। আপনাদের সমিতির হিসাবে তো দেখা যাচ্ছে ৯০ টাকা লাভ করলেন আপনি। না না, আমাদের সমিতির হিসাবে পরে আমরা ডিমটা রয়ে গেছে, আমরা ধরে ধরে আস্তে আস্তে বেশি। সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে প্রকৃত দামেই যেন ডিম বিক্রি হয় এমনটাই প্রত্যাশা সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।